জেলেদের জালে একটা কাঁকড়া ধরা পড়ে, যেটি ম্যানগ্রোভ বনের কাঁকড়া। পর্টুনিডাই পরিবারের এই কাঁকড়ার বৈজ্ঞানিক নাম সিলাস রাটা। গভীর সাগরে জালে ধরা পড়া কাঁকড়া পুড়িয়ে খাওয়ার জন্য তৈরি করছেন বাবুর্চি ফেরদৌস ভাই। এই যে কিলো কাঁকড়া, অনেক মজার। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি রয়েছি কুয়াকাটার উপকূল থেকে বঙ্গোপসাগরের 70 কিলোমিটার দূরে। আমরা জালের কাছে যাচ্ছি। আমি যে ট্রলারে আছি, এই ট্রলারের জেলেরা জাল আগেই সাগরে ফেলে রেখেছিলেন। যেহেতু গভীর সাগরে ট্রলার নোঙর করা থাকে না, তাই আমরা এবারও জোয়ারের টানে প্রায় 3 কিলোমিটার দূরে চলে এসেছি। চলতে চলতে আমরা জালের কাছে চলে এসেছি। ট্রলারের সামনে ইলিয়াস মুন্সি। তিনি মূলত জালের এক প্রান্তের দড়ি টেনে ট্রলারে বেঁধে রাখবেন, যাতে পরবর্তীতে জাল তুলতে তাদের সুবিধা হয়। জেলেরা এর আগে মাছ ধরেছেন, সে সময় ইলিশ, রূপচাঁদা সহ বিভিন্ন ধরনের মাছ ধরা পড়ে তাদের জালে। জাল তোলার সময় বেশিরভাগ মাছই ছিল জীবিত। জেলেদের জালে ওই সময় একটা কাঁকড়া ধরা পড়ে, যেটি ম্যানগ্রোভ কাঁকড়া। পর্টুনিডাই পরিবারের এই কাঁকড়ার বৈজ্ঞানিক নাম সিলাস রাটা। একে মার্ড বা কাদা কাঁকড়াও বলা হয়। আফ্রিকা থেকে ভারত মহাসাগর, বঙ্গোপসাগর ও দক্ষিণ পূর্ব এশিয়া, যেমন জাপান হয়ে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফিজি, সামোয়া পর্যন্ত এদের পাওয়া যায়। এটি আমাদের দেশে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে এবং বিদেশে প্রচুর পরিমাণে রপ্তানি করা হয়। বিভিন্ন সময়ে সিঙ্গাপুর, থাইল্যান্ড, হংকং, চীন সহ বিভিন্ন দেশে নানা ধরনের উৎসব অনুষ্ঠিত হয়। আর এসব উৎসবের খাদ্য তালিকায় এর ডিমওয়ালা কাঁকড়ার চাহিদা সবচেয়ে বেশি। মাছ ধরার পর জেলেরা সাগরে জাল পেতে দুপুরের খাওয়া শেষে বিশ্রাম নিচ্ছেন। এখন দুপুর গড়িয়ে বিকেল হচ্ছে, সাগরেও ঢেউ বাড়ছে।
দূরাকাশে সাদা শুভ্র মেঘ, অথচ বাতাসের গতিবেগ বাড়ায় সাগরে ঢেউ বেড়েছে। দাঁড়িয়ে থাকা দূরের কথা, বসে থাকাও যেন যাচ্ছে না। ট্রলারের বাকিরা বিশ্রাম নিলেও গভীর সাগরে জালে ধরা পড়া কাঁকড়া পুড়িয়ে খাওয়ার জন্য তৈরি করছেন বাবুর্চি ফেরদৌস ভাই। এই কাঁকড়া পুড়িয়ে খেতে নাকি খুবই মজা। ফেরদৌস ভাই কাঁকড়া খেতে পছন্দ করেন না, তবে হাফিজুল ও মাঝি হেলাল গাজী এই কাঁকড়া খেতে খুবই পছন্দ করেন। আর আমি রান্না করা কাঁকড়া খেলেও কখনো কাঁকড়া পুড়িয়ে খাইনি, তবে আজকে খাবো। আগেই বলেছিলাম এই কাঁকড়ার বৈজ্ঞানিক নাম সিলাসেরাটা। এই সিলাসেরাটা নামকরণ করেন আধুনিক শ্রেণীবিন্যাসের জনক কার্ল লিনিয়ার্সের শিষ্য পিটার ফোসকার। তিনি 1757 সালে এই নামকরণ করেন। পিটার ফোসকারের শিক্ষাগুরু কার্ল লিনিয়ার্স ছিলেন একজন সুইডিশ উদ্ভিদবিজ্ঞানী, চিকিৎসক ও প্রাণীবিজ্ঞানী, যিনি আধুনিক দ্বিপদী নামকরণের ভিত্তি স্থাপন করে গিয়েছিলেন। অর্থাৎ বলা হয় তিনি প্রথম জীবজগৎকে উদ্ভিদ ও প্রাণীকুলে শ্রেণীভাগ করেন। এছাড়া তিনি আধুনিক বাস্তুবিজ্ঞানের জনকদের মধ্যে অন্যতম। বলা হয় পিটার ফোসকার কার্ল লিনিয়াসের দ্বারা অনুপ্রাণিত হয়ে পরবর্তীতে বোটানিক্যাল এবং প্রাণীবিদ্যায় নমুনা সংগ্রহ করতে ইয়েমেনে গিয়েছিলেন। যাই হোক, একদিন এই দুজনকে নিয়ে বিস্তর আলোচনা করা যাবে। এদিকে কাঁকড়া পোড়াতে বিকেল গড়িয়ে সূর্য অস্ত যাচ্ছে, সাগরের ঢেউ যেন ক্রমেই বাড়ছে। এখন আমরা কাঁকড়া খাবো। মাঝি সহ বাকিরা সবাই ঘুমিয়ে পড়েছেন। হাফিজুল ভাই কাঁকড়া খেতে পছন্দ করেন, তার সাথেই কাঁকড়া ভাগাভাগি করে খাবো। কাঁকড়া খাওয়ার সময় আমরা কাঁকড়া খাবো। ভাঙা শুরু করেন। গরম গরম কাঁকড়া। এই যে গিলু কাঁকড়া, এটা গিলু? আচ্ছা, ঢেউয়ের কারণে বসে থাকা যাচ্ছে না। এক একটা বড় বড় ঢেউ, খুব শক্ত হয়ে বসে থাকতে হচ্ছে। এটা হচ্ছে কাঁকড়ের গিলু। মানে কোনো ক্রিমি জিনিস খাচ্ছি এরকম। সন্ধ্যাবেলা সেই মজার একটা সময়, সূর্য অস্ত যাচ্ছে, কিন্তু মেঘের কারণে সূর্য যে ডুবে গিয়েছে সেটা দেখা যাচ্ছে না। ও যে ওই দিকটা দেখেন, কাঁকড়ার গিলু জিনিসটা দেখতে এত সুন্দর। খাবারটা খুবই মজার না আসলে, খেলে আপনি বুঝবেন না, কারণ আমি প্রথম আমার লাইফে কাঁকড়া পোড়া খাচ্ছি। এর আগে আমি কখনো কাঁকড়া পোড়া খাইনি, আমি কাঁকড়া রান্না খেয়েছি। কাঁকড়া পুড়ে খেতে দারুণ লাগছে, অনেক সুস্বাদু, মনে হচ্ছে চিংড়ি পুড়িয়ে খাচ্ছি এবং একেবারে র একটা জিনিস। কাঁকড়া এভাবে পুড়িয়ে খাওয়া যায়, সাগরে না আসলে হয়তো খাওয়া হতো না। খারাপ লাগছে না, অনেক ভালোই লাগছে। কোনো 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 কিছু মেশানো ছাড়া যে পুড়ে কাঁকড়া খাওয়া যায়, এটা আমি আজকে আর কি নিজেই পরখ করে দেখলাম যে খেতে কেমন হয়। যাই হোক, আমরা কাঁকড়া খাই। মেদি কাঁকড়া দেশের উপকূলে বিক্রি হওয়া কাঁকড়ার মধ্যে সবথেকে বেশি দামে বিক্রি হয়। এটি মূলত স্ত্রী কাঁকড়া। মেদি কাঁকড়ার দামটা বেশি, কারণ এই যে এর মধ্যে দেখবেন যে পুরাটাই ঘিলু। ঘিলু খুব হ্যাপি টেস্ট। পুরে খাইতে খুব ভালো লাগে, খুব সুন্দর লাগে। এটা ভালো খাবার খাইলে শরীরে এনার্জি হয়, ভালো একটা জিনিস। হুম হুম
বলতে গেলে আমি গলদা চিংড়ি মাছ খাচ্ছি, মানে তার থেকেও টেস্ট। আর পুরো একটা জিনিস মানে ভেতরটা পুড়ে একবারে পারফেক্ট রান্না হয়েছে, যে এটা কাঁচা রয়েছে বা এরকম মনেই হচ্ছে না। এবং এটা আমরা সিদ্ধ করে বা রান্না করে যেভাবে খাই ঠিক তেমনই ভেতরটাও মানে পুড়ে রান্না হয়েছে। আমরা যেমন বারবিকিউ খাই মাছের, ঠিক কাঁকড়ারও বারবিকিউ বলা যায়। মাংসটা তো মজাই, তার থেকে আরও মজা হচ্ছে ঘিলু। এদিকে মাঝি হেলাল গাজি ঘুম থেকে উঠে এসেছেন কাঁকড়া খেতে। মাঝি সে শুয়ে শুয়ে খাচ্ছেন, গধূলির আলো ছুঁয়ে সন্ধ্যা হচ্ছে, হেলাল মোল্লা লাইট ঠিক করছেন, আমরা গল্প করছি আর কাঁকড়া খাচ্ছি। কাঁকড়া খাওয়ার শেষে আমাদের জন্য মুড়ি আর বিস্কুট এসেছে, ঢেউয়ের তালে বসে বসে খাচ্ছি। এদিকে সাগরে ঢেউ বাড়ছে আর আমরা দুলে দুলে সময় পার করছি। সাগর মাঝে দিন শেষে রাতের শুরু যেন অনিন্দ্য সৌন্দর্য নিয়ে হাজির হয়েছে। তো বন্ধুরা, এ পর্যন্তই। পরবর্তী পর্ব দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।